পবিত্র আশুরাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর হোসনি দালান থেকে তাজিয়া মিছিলে ধারালো যে কোনো বস্তু নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং নিয়েও তার বাহিনী কাজ করছে। কিশোর গ্যাং ছোট বড় যাই হোক না কেন, আইনের আওতায় আনা হবে বলে জানান আসাদুজ্জামান মিয়া। কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি আর স্থানীয় গ্যাং বলি, কোনো গ্যাং বলে কোনো শব্দ রাখা হবে না, সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে। এই আশুরা উপলক্ষে আমাদের হোসনি দালান, বড় কাটারা, ছোটো কাটারা, বিবিকা রওজা, মোহাম্মদপুর, তারপরে আমাদের শিয়া মসজিদ, মিরপুর এলাকাতে কোনো ধরনের কোনো সহিংসতা, কোনো ধরনের কোনো শক্তি প্রদর্শন, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কাউকে করতে দেওয়া হবে না। কেউ যদি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস নেয়, সেটি আয়োজককারী সংস্থা হোক, বাইরের লোক হোক, সেগুলোকে যথাযথ আইনি কার্যক্রম গ্রহণ সুনিশ্চিত করা হবে।